আপনি আপনার জীবনে যত সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তগুলো কি নিজে নিতে পারেন নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নেন? আমি আশা করি আপনারা ভালো আছেন এবং প্রতিনিয়ত আমাদের যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি, যেগুলো মূলত আগে সেশন আকারে দেওয়া হয় লিখিত, পরবর্তীতে সেগুলোকে আরও ভিডিও করে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য আপনাদেরকে এই সেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এই সেশনগুলো আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, যাতে আপনারা একজন উদ্যোক্তা হতে পারেন, একজন ভালো মানুষ হিসেবে বুক ফুলিয়ে চলতে পারেন, আপনি একজন দক্ষ মানুষ হতে পারেন, একজন সাহসী মানুষ হতে পারেন এবং একজন মানবিক মানুষ হতে পারেন। সেইটার লক্ষ্যেই আমরা নানানভাবে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের চিন্তাভাবনা আমরা এখানে একত্র করার চেষ্টা করেছি এবং এটা আমরা প্রতি ব্যাচে 90 দিন করে আমরা এটা করে যাচ্ছি প্রতিনিয়ত, যাতে করে আপনারা নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, নিজেদেরকে বদলে দিতে পারেন। আপনি আপনার জীবনে যত সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তগুলো কি নিজে নিতে পারেন নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নেন? আমি ধরে নিলাম যে পারিবারিক প্রভাব বা অন্যান্য প্রভাব আপনার উপর নাই, তাও কি আপনি নিতে পারেন? আপনি চিন্তা করার এরকম করে চিন্তা করতে পারেন যে আমি নিজে আমার সিদ্ধান্তটা নিচ্ছি, মানে আমি যে কথাটা বলি যে নিজের মনকে শোনা, হৃদয়কে শোনা, মানে আস্ক ইউর হার্ট, মন কি বলে, আপনার আপনার হৃদয় কি বলে, সে অনুযায়ী কি কাজ করতে পারেন? আমি বলছি না আপনি যা ইচ্ছা তা করবেন, সেটা না, যেটা সব অ্যাকসেপ্টেবল, আপনার বিবেক যেটা সায় দিচ্ছে সেটা কি আপনি করেন, নাকি আপনি চিন্তা করেন যে আরেকজন কি বলবে? আসলে এই যে আমরা যে মানুষ না, আমাদের এই মাথার মধ্যে, আমাদের মনের মধ্যে আমাদের দুইটা মানুষ বাস করে, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে যে অন্যজন আমাকে নিয়ে কী ভাবছে, এটা আমি ভাবছি, অন্যজন কিন্তু ভাবছে না, আমি নিজে নিজেই নিজের মতো করে তৈরি করছি। ও আচ্ছা, ব্যবসা করতে গেলে যদি ফেল করি কেউ কী বলবে, আমি যদি এই কাজটা করি যদি না পারি কেউ কী বলবে, হ্যাঁ আমি সকালবেলা হাঁটতে যাচ্ছি শরীর ঠিক রাখার জন্য, মানুষ দেখলে কী বলবে এই বয়সে হাঁটতে আসছে, দৌড়াতে আসছে ট্রাউজার পরে। সো এইগুলো হচ্ছে আমাদের একটা ভ্রান্ত চিন্তা। ইভেন কেউ যদি আপনাকে নিয়ে কিছু বলেও, তাতে আপনার কী যায় আসে? আপনার বাসার বাড়ি ভাড়া সে দেয়? আপনার বাসার ইলেকট্রিসিটি বিল সে দেয়? আপনার বাবার অসুখের বা মায়ের ওষুধের টাকা কি সে দেয়? আপনাকেই ভরতে হয়, আপনাকেই করতে হয়। তাহলে আরেকজন কি বলবে সেইটা ভেবে আপনার মন যেটা করতে চাচ্ছে সেখান থেকে আপনি কেন দূরে থাকবেন? আমি আসলে এটাই এই সেশনটাতে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে সিদ্ধান্তটা আপনি অবশ্যই অন্যের কথা শুনবেন, অন্যের মতামত নেবেন, সিনিয়রদের মতামত নেবেন, যাদেরকে আপনি পছন্দ করেন তাদের কথাও শুনবেন, কিন্তু সিদ্ধান্তটা নেবেন আপনি নিজে। তখন সেখান থেকে যদি ভুলও হয় আপনি কাউকে দোষ দিতে পারবেন না। আপনি আরেকজনের কথা শুনে একটা সিদ্ধান্ত নিলেন, পরে কিন্তু আপনি বললেন এই তোমার কথা শুনে আমার তো বরবাদ হয়ে গেল, অনেক টাকা লস হয়ে গেল, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না, এই এই দায় আপনি কেন আরেকজনকে দিবেন? সো আপনি সিদ্ধান্তটা অ্যানালাইসিস করেন, যেটা আমার সিদ্ধান্ত, ভুল হলেও আমি এটা অন করি, সঠিক হলেও আমি অন করি, ভুল হলে আমি শোধরাবো, ঠিক করবো, অসুবিধা তো নাই। আর ভুল তো হবেই, একটা মানুষ প্রতিটা সিদ্ধান্ত সঠিক হবে, প্রতিটা সিদ্ধান্ত তার অ্যাকুরেট হবে, এটা ভাববার কোনো কারণ নাই, মানুষ তো ভুল করবেই, কিন্তু সেই প্রকৃত মানুষ যে তার ভুল বুঝতে পারে এবং সংশোধনের ব্যবস্থা নেয়। তো সো আমি ফাইনালি সবাইকে অনুরোধ করব যে এরকমভাবে ভাববেন যে জীবনটা আপনার, সিদ্ধান্তও আপনার। অনেক ধন্যবাদ।